Hello viewers, this is Poshi. আজকে আপনাদেরকে আমার অ্যালবামের বিষয়ে কিছু ইনফরমেশন দেব। কিছু ইনফরমেশন বলতে আমার অ্যালবামের ডিটেইলস একটু বলব আমি। এই অ্যালবামটা আমার এই রোজারেতেই রিলিজ করার ইচ্ছা আছে এবং ইনশাআল্লাহ রোজার মধ্যেই রিলিজ হয়ে যাবে। এই অ্যালবামে মোট 11টি ট্র্যাক আছে। 11টি ট্র্যাকের মধ্যে বাংলার পাশাপাশি এবার আমি একটু নতুন নতুন রাখার জন্য একটি হিন্দি সংও রেখেছি। তো ওভারঅল আমি চেষ্টা করেছি যে আমার এই অ্যালবামটার মধ্যে যেন প্রত্যেকটা গানই যেন মানুষ একটু ভিন্নতার স্বাদ পায়। হারাতে দেব না তোমার আশুক যতই বাধা, যতনে রেখেছি তোমায় মনেরে মনে কোঠায় কখনো ভুলো না, ভালোবাসি তোমায় ভালোবেসে যাব জনম জনমে সাথে হব, ভালোবাসি তোমার ভালোবেসে যাব জনম জনমে সাথে হব। পরশের অ্যালবামে আমি তিনটি গানের কাজ করেছি। এর মধ্যে লিরিসিস্ট হচ্ছেন সোহেল আরমান ভাই, রবিউল ইসলাম জীবন এবং জুনায়েদ ওয়াসি, ইনি ইন্ডিয়ান লিরিসিস্ট। একটি হিন্দি গানে কাজ করেছি আমি, ওই গানের লিরিসিস্ট তিনি। স্পেশালি পরশের অ্যালবামে ফার্স্ট টাইম আমার কাজ করা, তিনটি গানের তিন রকম স্বাদ পাবেন শ্রোতারা আশা করি। এবং আমার তরফ থেকে পরশের থ্রির জন্য বেস্ট অফ লাক এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। পশি অ্যালবামে যে গানটি আমি করেছি ওর সাথে সাথে গানটি আমি গেয়েছিও, গানটির নাম হচ্ছে ধিকি ধিকি, সুর সুফিয়ানের লেখা, একটু হার্ড রক ধাঁচের গানটি, একদম একদমই ডিফারেন্ট। ও গেয়েছেও খুব ভালো, আমি ওর গানটি নিয়ে খুব আশাবাদী, অ্যালবামটি নিয়েও আশাবাদী। আর সব ভিউয়ার্সকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। অনুভবের চাঁদ
আশা করছি আপনাদের সবার কাছে কিছুটা হলেও ভালো লাগবে। সবাই আমার জন্য এবং আমার অ্যালবাম কোশি থ্রির জন্য দোয়া করবেন এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ। জনম জনমে সাথে হবো।